হ্যালো, হ্যালো, হ্যাঁ ফোন দিছো কেন? ফোন দিছি কে তুমি জানো না? কেন আমি আবার কি জানবো? কেন তুমি জানো যদি এখন না জানে বান করো তাহলে হইব? শোনো, তুমি ফোনটা দিছো যে কারণে সে কারণে ফোনটা আমার বলো, চালু করে বলো কি হয়েছে বলবা তো। তোমারে বলছি না যে আমার বাবা মা বিয়ে ঠিক করছে, আর তোমার সঙ্গে যে আমার সম্পর্ক, তো বাবা মা বিয়ে ঠিক করলে আমি সেই বিয়েতে রাজি হবো, তুমি ভাবলে কি করে? তার মানে তোমাকে বিয়ে দিচ্ছে? আমি আছি আমাদের বাড়ির পাশে একটা মাঠের সাইডে বসে আছি, সেখানে লুকা লুকে কথা বলতেছি কেউ যেন না দেখে। তাই আসলে হঠাৎ করে এরকম কাজটা করার কারণটা কি বলো তো? তুমি আমাকে আর আগে থেকে বলা পারতে না? আমি এখন এই মুহূর্তে কেমনে যাবো বলো? কেন আজকে তুমি এই মুহূর্তে আসতে পারো না? তুমি এটা বলতেছো যখন আমি তুমি আমার ভালোবাসছিলে তখন তুমি আমাকে কত মানে কত মধুর মধুর কথা বলছিলা যে তোমার জন্য আমি সব করতে পারি, তুমি যেটা বলবে আমি সেইটাই করব। আর এখন এত তাড়াতাড়ি তোমার সব আশা সব মানে এতদিনের স্বপ্ন সব ই হয়ে গেল, শেষ হয়ে গেল? হ্যাঁ, আমার স্বপ্ন কিছুই হয় নাই। এটা তোমার ভালোবাসা? আমার স্বপ্ন কিছুই হয় নাই। আমি বলছি একটা কথা, সেটা যে তুমি আসলে মানে এমন সময় এমনভাবে কথা বলছো তাতে আমি মানে কেমনে যাই অফিস থেকে বলো? আমার তো অফিসে কাজ আছে না। কেন ভালোবাসার জন্য মানুষ কি না করে? আর সাধারণত একটু অফিসের কাজ আছে তাই তুমি ছাড়তে পারতেছো না? তাহলে আমি একটা মেয়ে, আমি তোমার জন্য আমার বাবা মা আত্মীয় স্বজন যেখানে যা কিছু আছে সব কিছু ত্যাগ করতে রাজি আছি, আর তুমি জাস্ট একটু চাকরি এইখান থেকে চলে গেলে অন্য জায়গায় চাকরি পাবে, এমন তো না যে তুমি কখনো করতে পারবে না, তোমার যোগ্যতা নেই, তোমার যথেষ্ট যোগ্যতা আছে। আমি তো এটা অবশ্যই পারবে। শোনো শোনো, তুমি অনেক কথাই বলছো কিন্তু আসলে আমি যে মানে প্রিপারেশন নিয়ে যাব, আমার তো অফিস ছুটি দিচ্ছেন না, আর তুমি আজকে হঠাৎ করে যে আমাকে বলছো এটা, আমি কেমনে কি করি বলো? আমার তো মাথা তো উল্টা মুখে ঘুরবার লাগছে। দেখো তুমি কিন্তু চেষ্টা করলে অনেক কিছু পারো, কেন তোমার অফিসের ইয়ে বসরে তুমি বলো যে তোমার এরকম সমস্যা। দেখো ভালোবাসার কথা বললে কে সঙ্গে শেয়ার করলে ছুটো হয় না কিন্তু, ঠিক আছে? তুমি আমার যদি অরিজিনাল ভালোবাসে থাকো, বাস্তবে যদি আমার তোমার সম্পর্ক যদি সঠিক হয়ে থাকে তাহলে কেন বলতে সমস্যা কি তোমার, এটা বলো। আসলে তাহলে আমি ভাববো যে তোমার আমার ভালোবাসার ভিতরে কমতি আছে বা ফাঁক আছে। না 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 না, তুমি এটা বলো না, তুমি আজকে কথাটা বলতে পারো, তুমি এই কথা বলতে যাও না। হ্যাঁ, আমি যথারীতি চেষ্টা করব তোমার কাছে যাওয়ার জন্য। তবে তুমি এখন বর্তমান যেখানে আছো ওখান থেকে কি অন্য জায়গায় যেতে পারবো না? তুমি তো বাইরে আছো, খেতে খামারের কাছে আছো মনে হয়, তাই না? তুমি ওখান থেকে তুমি হয়তো তোমার এলাকায় যদি খালা বা কোনো আন্টি টান্টি বা কেউ যদি থাকে থাকে তাদের বাসায় যাও, আমি রাতের গাড়িতে রওনা দেবো, সকালে পৌঁছবো, ভোরে ভোরে তোমাকে আমি নিয়ে আসবো, তোমার সমস্যা হবে? হ্যাঁ অবশ্যই আসবো। তোমার পরনে কি কি আছে? তোমার পরনে কি কি আছে? আমার পরনে আমার যেরকম থ্রি পিস থাকে বাসায় যেরকম পরে থাকি নর্মাল থ্রি পিস সেটাই পরা আছে। তুমি কাপড় চোপড় নিয়ে আসো নাই? না না, কাপড় চোপড় নিয়ে আসার মতো তো কোনো ব্যবস্থা নাই। আমি এখানে এসে কথা বলতেছি তাই অনেক ভয়ে ভয়ে যে কোন সাইড দিয়ে যেন আসে দেখে ফেলে, তাই দেখে ফেললে কি হবে তুমি তো ভালো করে জানো। আসলে আমাদের ভালোবাসাটা এত গভীর হয়ে গেছে আমি তো কখনো ভাবতে পারি নাই, আর তোমাকে না পেলে তো আমিও তো জীবন শেষ করে দেবো, এটা তো আমার মানে কি বলবো তোমাকে বলো। আমাকে এতই ভালোবাসো তাহলে এখানে তুমি আমার নিয়ে যাও, নিয়ে যে আমরা বিয়ে করে সুখের সংসার করি, চলো না, আমার এখানে ভালো লাগতেছে না। হ্যাঁ যাবো তো বলছি না যাবো, কিন্তু আমার যাওয়ার দিলাম বুঝছো কেন? আবার কেউ যদি দেখে ফেলে কিন্তু আমরা যে পলানোর যে প্ল্যান করতেছি সেটা কিন্তু ভেস্তে যাবে। দেখুক সমস্যা নেই, তুমি আমার সাথে একটু কথা বলো কারণ আমি তো যাচ্ছি, একটু কথা বললে সমস্যা কি আছে বলো? কথা বললে সমস্যা কি? দেখো আমরা যেহেতু পলাই যাব তো আমি মনে করি যে এখন কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, আমরা এটা গোপনের ভিতরে রাখি, রেখে যখন চলে যাব তখন চলে যাওয়ার পরে জানো জানো ওটা জানলে। না না, আমি এখন তোমাকে সব কিছু লাইন আমার মানে ক্লিয়ার করতে হবে না, আমি তো হুট করে তো আর মানে সিস্টেম করে নিতে পারবো, আমাকে এখানে বাসা ভাড়া নিতে হবে, তোমার জন্য আমাকে দেখতে হবে না সব কিছু, তারপরে তো আমি যাই তোমাকে নিয়ে আসবো। আর মানে তুমি কি বুঝাতে চাচ্ছো? মানে বুঝাইতে চাচ্ছি এটাই যে 5টায় ছুটি হয়েছে না অফিস, এখন আমি রুম দেখবো, দেখে আমি রাতের গাড়িতে রওনা দেবো, দিয়ে সকালে তোমারে নিয়ে আসবো। ও সেটা বলো কেন? আমি কথার মধ্যে বুঝতে পারলাম যে তুমি কবে বাসা ঠিক করবে, কখন বাসা ঠিক করে সব কিছু প্রস্তুতি নিয়ে পরে আমার আনবে, যখন আমার বিয়ে দিয়ে দেবে বাবা মা তখন তুমি আমার পোলা পানের কোলে নেওয়ার জন্য মামা হয়ে যাবে। শোন না না, আমি বিয়ে না করে কিন্তু বাসর করবো, এটা মাথায় রাখো। আগে তোমার এখান থেকে উদ্ধার করো,
দেখে না, তো উদ্ধার করতে চাইছি না আমি, আমি তো বলছি উদ্ধার করব। হ্যাঁ তুমি তো চাইছো, আমি তো বলতেছি, আমি তো স্বীকার করতেছি তুমি উদ্ধার করতে চাইছো। তাহলে টেনশন করো কেন? তারপরও টেনশন হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে ব্যবস্থা করো। আরে পাগলি, আমি তো যাব, বলছি তো যাব, তাহলে এত প্যারা নেই, এত দরকার নেই তোমার। আর তুমি কি মনে করতেছো, আমি কি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো এক মুহূর্ত, তুমি এটা ভাবছো? না আমি তো জানি তুমি তাহলে তুমি ঠিক মতো আচ্ছা বলুক, সমস্যা নাই। তুমি কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো মানে তুমি কিভাবে আমার খাইতে বলো? এত কিছুর পরেও, এত কিছুর পরে কেমন মুখে খাবার যাবে? আমি 2 দিন খাই না জানো। আচ্ছা মাত্র তোমার টেনশন। আচ্ছা তুমি আমার টেনশন শোনো, আমার টেনশন করা তোমাকে লাগবে না। হ্যাঁ আমি টেনশন করবো না, আমি রাতের গাড়িতে যাব, তোমাকে বারবার বলছি। আর একটা কথা, যে তুমি যে মানে এই কাজটা করতে যাচ্ছ বা করবা, তাই না? তুমি তো কোনো কিছুই নিতেছো না, আমাকে তো সব কিছু করতে হবে। আর তুমি খাওয়া দাওয়া করবে না কেন বলো? খাওয়া দাওয়া যতক্ষণ তোমার সঙ্গে আমার বিয়ে না হচ্ছে, যতক্ষণ তোমারে আমি না পাচ্ছি, ততক্ষণ আমি 1 গ্লাস পানও খাবো না। আমি তোমাকে নিয়ে আগে বিয়ে করবো না, আগে তোমাকে নিয়ে খোলা জায়গায় বাসর করব, তারপরে আমি তোমারে বিয়ে করব। হ্যাঁ এটা কি বলতেছো তুমি? কেন বাসর করব না আগে? আমার যা কিছু আছে সব তো তোমারই, তোমার না তো সেটা তুমি বলবে না? একটু বলা লাগবে কেন, একটু অ্যাডভান্স বলো না। তোমার মনে হয় মানে অনেকটা তুমি শুকিয়ে গেছো, তাই না? কথা বলতেছো না, বেড়াচ্ছে না কথা। কি খাওয়া দাওয়া সত্যি করো নাই? হ্যাঁ সত্যি আমি 2 দিন খাওয়া দাওয়া করি নাই। কেন তোমার বিশ্বাস হয় না? আমার বিশ্বাস না, আমি তোমার কতটুকু ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে। শোনো তোমার কথা যদি বিশ্বাস আমি নাই করব, তাহলে কার কথা বিশ্বাস করব বলো? এখন তুমি যত তাড়াতাড়ি পারো, যত দ্রুত পারো তাড়াতাড়ি আমার এখান থেকে নিয়ে যাও। আমি তো বলছি আমি যত তাড়াতাড়ি পারবো বলে আমি রাতের গাড়িতে আজকে রওনা দিচ্ছি, তুমি ওটা নিয়ে ভেবো না বা টেনশনই করবা না, ঠিক আছে? তুমি রাতে কোথায় থাকবা এই এই ঠিকানাটা তুমি আমার খালি দিবা। হ্যাঁ আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিই, ওই জন্য তুমি কোথায় থাকবে কেন? আচ্ছা তাহলে রাখলাম এখন। হ্যাঁ তুমি এখন রেখে দিবা? হ্যাঁ এখন রেখে দেব। আর শোনো একটা কথা বলি, তোমার তোমার যেখানে বিয়ে হচ্ছে না, ছেলেটা কি করে? ছেলেটা সম্ভবত কোম্পানি চাকরি করে, কোম্পানির ভিতরে মাসে 20,000 টাকা বেতন পায়। সাধারণ কোম্পানি চাকরি করে আর ছেলে দিয়ে তোমার বিয়ে? হ্যাঁ মানে ওদের আর্থিক অবস্থা খুব ভালো, তাই তোমার বাবা লোভে পড়ে গেছে না? জানি না, মুরব্বীরা তো বুঝোই, মুরব্বীদের চয়েস তাদের। তোমার বাবা আসলে একটা লোভী লোক। আমার বাবা লোভী হোক যাই হোক সেটা তার কাছে, আর আমি সেটা শুনতেছি না। আমি একটা কথাই বলবো, আমি তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো আজকে রাতের ভিতরে তুমি আমার এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে থাকবা আমার একটু ফোন দাও। হ্যাঁ আমাকে আমাকে দেখে পছন্দ করে ভালোবাসছো না তোমার বাবাকে দেখে পছন্দ করে? আচ্ছা ঠিক আছে আর বলবো না, তুমি যেখানে থাকবা আমার একটু ফোন দাও। হ্যাঁ আচ্ছা যেখানে থাকবো আমি লোকেশন তোমাকে জানাই দেবো। আচ্ছা ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। আচ্ছা খুদা।